কত আমরা সওয়াব দিলাম সওয়াব দেওয়ার পরে সব সময় সব ভিডিওতে যে কথা বলা এই ভিডিওতে সেম একই কথা বলা এটা আপনার জন্য রেকর্ড হবে এখানে তিনটা অপশন দেওয়া আছে টাইম সেট টেম্পারেচার চারটা বাটন দেওয়া আছে মুডের কাজ করবে ইন্টারের কাজ করবে মানে আমাদের ভাষা আমরা এটাকে ইন্টার বললাম এই দুইটা অ্যারো দিয়ে প্লাস ম্যানেজের জন্য প্রথম মুডে চাপ দিলাম সেটের লাইট জ্বলে জ্বলে উঠছে তার মানে এটা মিনিমাম টেম্পারেচার অনেকে প্রশ্ন করেন সেট জিনিসটা কি মিনিমাম টেম্পারেচার 200 সবসময় 200 থাকে চেঞ্জ করার প্রয়োজন নেই এরপরে চাপ দিলাম সেটের পাশে আরেকটা লাইট দিচ্ছে টেম্পারেচার এটা হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার করে দিব 380 করা আছে আমরা 320 ডিফল্ট করে রাখবো কখনোই চেঞ্জ করা লাগবে না ঠিক আছে মিনিমাম হচ্ছে 200 ম্যাক্সিমাম 320 অর্থাৎ যখন মিটারটা 320 উঠবে এরপরে স্বয়ংক্রিয়ভাবে টাইমিংয়ে চলে যাবে 320 তিন নম্বর মোড় দিলাম সেটের পাশে আরেকটা লাইট জ্বলছে টেম্পারেচার টাইমিং টাইমিং দেখছে কত সেকেন্ড যখন আমরা ফ্যাব্রিক দিব 20 সেকেন্ড যদি সেটা হয় শিটে কেস্ট যদি সেটা হয় মগে তাহলে 40 সেকেন্ড যে কোনো কাপড়ের জন্য 20 সেকেন্ড তা সেটা পলিস্টার হোক অথবা কটন হোক আমরা 20 সেকেন্ড সেট করে দিলাম এরপর মোড় দিলাম সবগুলো লাইট অফ দেশে ইন্টার দিলাম এখন থেকে হিট হওয়া শুরু 120 থেকে উঠতে 320 উঠবে মোটামুটি 3 মিনিট সময় লাগবে এটা গরম হওয়া শুরু হয়ে গেছে 3 মিনিট পরে ফুল গরম হবে এর ভিতরে আমরা বাকি কাজগুলো গুছিয়ে রাখবো কেমন বিসমিল্লাহ আমরা প্রথমে এটা সেটিং করে ফেলি কেমন সেটিং আগের মতোই আমরা এখানে লিখে দিয়েছি যে কালার যে কোনো কালার টি শার্টের জন্য হ্যাঁ এটা হচ্ছে নর্মাল কালি দিয়ে প্রিন্ট করা এটা হচ্ছে নর্মাল কালি দিয়ে প্রিন্ট করা সাবলিমেশন কালি না কিন্তু হ্যাঁ সাবলিমেশন কালির জন্য স্টিকার দেওয়া আছে নর্মাল কালি লেখা আছে নর্মাল কালি লেখা আছে এগুলো হচ্ছে সাবলিমেশন কালি লেখা আছে কোন কালিতে প্রিন্ট হবে কী স্টাইলে প্রিন্ট হবে দুইটা আমরা এখানে লিখে দিয়েছি জাস্ট যে কোনো কালার টি শার্টের জন্য ডাইরেক্ট প্রিন্ট দেবো আমরা এটা ওখানে নিজের নিজে বেশি মার্কেটিং করতেছি লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এবার আমরা সিলিকন রাবারটা দিয়ে দিলাম ওকে টাইম টেম্পারেচার আমাদের তো মাথায় আছে কেমন জাস্ট আমরা ইন্টার দেওয়ার পর 320 উঠবে উঠার পরে 20 সেকেন্ড কাউন্টিং শুরু হয়ে যাবে আগে থেকে টেম্পারেচার সেট 200 টেম্পারেচার 320 টাইমিং 20 সেকেন্ড যখন 320 উঠবে আমরা দিয়ে দিব মোটামুটি 20 সেকেন্ডের ভিতরে আমাদের প্রোডাকশন ক্লিয়ার প্রতি 20 সেকেন্ড সেটা জার্সি হোক অথবা কটন হোক 20 সেকেন্ডের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে দেখি আমরা ফ্যাক্টরিতে এটা কেমন আসে আমি তো যদিও অনেকদিন আগে প্রিন্ট করে রাখছি সাউন্ড করছে অফ করে দিলাম আবার দিলাম আবার মনে করলে ইন্টার দিলাম আবার যদি যেটা যেমন 17 চলে আসছে আবার প্রথম 20 উঠবে 20 উঠার পরপর এখানে 20 সেকেন্ডে চলে গেল বাস 20 উঠে টাইমিং চলে গেল এখন আমাদের ওটা তো 12টা বেজে যাচ্ছে ডাবল হিট দেওয়া যাবে না হিট কমে রাখতে হবে কেমন শুধু আমাকে দেখানো ছিল জাস্ট দেখানোর জন্য দিলাম আমাকে নর্মালি 1-20 সেকেন্ডে আমাদের প্রতি 20 সেকেন্ড পর পর আমরা চার্জ সরাই নেব 1-20 সেকেন্ডে আমাদের এটা কাজ হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এটা একটা সাউন্ড করবে দরকার নেই আর এখন জাস্ট আমরা সিলিকন ফেবারটা সরাই নিলাম সরাই নেওয়ার পরে আবার আপনি আপনার জার্সিটা দেখবেন কেমন আসছে এই যে এখন আমরা এটা প্রিন্ট করছি না আমার আমি প্রিন্ট দিলাম একটু গরম থাকবে ঘাবড়ানোর কিছু নেই টানলেও ছিড়বে না বসতেও না একটু গরম আছে তাহলে আমি ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি আমি একটু ভাইয়া একটু যদি এদিকে দাঁড়াতেন ভাইয়ার নাম হচ্ছে জাহিদ হোসেন না বই থেকে সিলেক্ট সদস্য বিসমিল্লাহ রহমান ওয়েলকাম ব্যাক হাজি টেক ইউটিউব চ্যানেল আরও একটা ভিডিওতে আমি আপনাদেরকে ওয়েলকাম করছি বন্ধুরা আজকে দেখছেন সব লালে লাল কিন্তু ভাইয়ারা কালো যদিও এখন বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থা খুবই ফ্যাকাশে অর্থনৈতিকভাবে ভাইয়ারা এসছেন নতুন একটা বিজনেস করবেন ইয়াং বয়স আশা করছি আপনারা সবাই উইশ করবেন ভাইয়াদের জন্য কী কী দিয়েছি ভাইয়াদেরকে যদি আমরা শেয়ার করি আপনাদের সাথে ভাইয়াদেরকে দিয়েছি আমরা আজকে যে দেখছেন 5-in-1 একটা কম্পোজিশন যেটার দাম রেখেছি মাত্র 18,000 টাকা দিয়েছি ইপসং L310 একটা প্রিন্টার যেটা মূলত হাই স্পিড প্রিন্টার যাদের আমার স্পিড প্রয়োজন হয় কারণ হচ্ছে আমরা এই মেশিনগুলোতে নর্মালি প্রিন্ট করি হাই কোয়ালিটি সিলেক্ট করে প্রিন্ট করা হয় কারণ যদি ডার্ক মোডে প্রিন্ট করি আমাদের পিক্সেলগুলো এই ধরনের কোয়ালিটি আসবে না ওই ক্ষেত্রে আমাদেরকে হাই মোড সিলেক্ট করে প্রিন্ট করা লাগে হাই মোড প্রিন্ট করতে গেলে দেখা গেছে আমরা শনিবারে ক্লিক করলাম সোমবারে সাউন্ড হলো অনেক স্লো হয় এক্ষেত্রে স্পিডটা মেন ফ্যাক্ট হয়ে যায় সো ভাইয়াদেরকে আমরা ইনশাল L310 একটা প্রিন্টার অ্যাড করেছি যেটা দাম রেখেছি সাবলিমিশন কালি অরিজিনাল কালি সহকারে মাত্র 12,500 টাকা আর ভাইয়াদেরকে আমরা কী কী দিয়েছি আমি এখানে দেখিয়ে দিচ্ছি নর্মালি হচ্ছে এখানে দেওয়া আছে আমরা আমি নিজের হাতে লিখে দিচ্ছি সাবলিমিশন কালিতে প্রিন্ট হবে কালার টি শার্টের জন্য স্টিকার প্রতিটা স্টিকারের দাম 70 টাকা তবে কালার টি শার্ট মানে হচ্ছে ডাইরেক্ট প্রিন্ট হবে আশা করছি আপনারা বুঝে নেবেন এরপর এখানে দেওয়া আছে নর্মাল কালি দিয়ে প্রিন্ট হবে
সাদা এবং লাইট টি শার্টের জন্য এখানে লিখে আছে বড় অক্ষরে লাইট ট্রান্সপারেন্ট পেপার, এটাতে অবশ্যই মিরর প্রিন্ট হবে, যে কোনো লাইটের জন্য মিরর প্রিন্ট হয়, কালার জন্য ডাইরেক্ট প্রিন্ট হবে। এখানে দেওয়া আছে সে আমাদের টাঙ্কিত সিলিকন পেপার, যেটার দাম রাখা আছে 150x5 মোটামুটি 750। এখানে দেওয়া আছে নর্মাল কালি দিয়ে প্রিন্ট হবে, কালার টি শার্টের জন্য প্রিন্ট হবে, অবশ্যই কালার টি শার্ট মানে ডাইরেক্ট প্রিন্ট হবে, যেটা আমরা একটু আগে দেখিয়েছি। 10টা পিস দেওয়া আছে 700 টাকা। এখানে দেওয়া আছে সাবলিমেশন কালি দিয়ে প্রিন্ট হবে, তবে সেটা হচ্ছে আয়রন মেশিন যেটা দিতে দেওয়া আছে, এটা হচ্ছে সাদা অথবা লাইট টি শার্টের জন্য, যে কোনো সাদা টি শার্টের ভিতরে অথবা লাইট টি শার্টের জন্য স্টিকারটা ইউজ করা হবে। অবশ্যই লাইট আপনার হচ্ছে মিরর প্রিন্ট হবে, লাইট মানে হচ্ছে মিরর, সাদা মানে হচ্ছে মিরর, আর কালার মানে হচ্ছে ডাইরেক্ট প্রিন্ট হবে। এটা প্রিন্ট অপশনে গিয়ে আমাদের এই জিনিসটা সিলেক্ট করে নিতে হবে। এখানে আমাদের মোটামুটি 10টা শিট দেওয়া আছে 700 টাকা। এরপর হচ্ছে আমরা ভাইয়াদেরকে আজকে কী ডিসকাউন্ট করছি, নর্মালি আমরা এখানে কোনো ইউটিউবের জন্য ডিসকাউন্ট রাখিনি, কারণ হচ্ছে বর্তমান যে কন্ডিশন এখানে ডিসকাউন্টের কোনো সুযোগ নেই। তারপরও ভাইয়াদেরকে আমরা কমিটমেন্ট দিয়েছি, ভাইয়া সিলেট থেকে এসছেন, জাহিদ ভাইয়া সিলেট থেকে এসছেন, অনেক জার্নি করে এসছেন, সারা জার্নি করছে, ঘুমায়নি, এখনও সব লাল লাল হয়ে আছে। আমরা ভাইয়াদেরকে 3টা মগ গিফট করবো যদি 3 ভাইয়া এসছেন, আশা করছি ভাইয়ারাও খুশি হবেন। ভাইয়া যদি জাহিদ ভাই, আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, অনেকদিন আগে আপনার সাথে আমার যোগাযোগ হয়েছে, সম্ভবত ফোনে কথা হয়েছিল, কেমন লাগছে আজকে হাজিটাকে ভিজিট করার পরে এবং কীরকম স্পিড পাচ্ছেন আপনি নতুন বিজনেস করার পরে, যদি কিছু শেয়ার করেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আসলে আমি আপনার ভিডিও দেখার পরে এই দোকানে আসছি, আর এই ব্যবসা করার জন্য আমি শুরু মানে চিন্তাধারা করছিলাম, তাই আসলাম এই হাজি থেকে এটা নেওয়ার জন্য। খুব ভালো ব্যবহার করছেন উনি আমার সাথে, আপনারাও আসবেন নেবেন এবং ভাইয়ের জন্য এবং আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ আমাদের জাহিদ ভাই, আসলে আমি এই ধরনের অনেক জাহিদ ভাইয়ের সাথে কাজ করছি, আমার প্রায় আপনারা অনেকগুলো ভিডিও দেখবেন, প্রায় 8-9 জন জাহিদ ভাইয়ের সাথে আমি কাজ করেছিলাম। প্রতিটা জাহিদ ভাইদের জন্য আপনারা উইশ করবেন, প্রতিটা সেলভার জন্য আপনারা উইশ করবেন, কারণ হচ্ছে আমাদের জীবন কেবল এখান থেকে শুরু। আশা করছি আপনারা যদি দোয়া করেন আমরা অনেক দূর এগিয়ে যাবো, আমাদের জাহিদ ভাইয়েরা বা আপনারা যারা আছেন আশা করছি আপনারা অনেক আগাবেন, কারণ হচ্ছে এখনই আমাদের বিজনেসের সাথে জড়িত হওয়ার সময়, এখনই উদ্যোক্তা হওয়ার সময়, কারণ চাকরির পিছনে না দূরে নিজেরা কিছু যদি করতে পারি এই বয়সে এসে, আশা করছি বাংলাদেশ চেঞ্জ হবে, আমাদের অর্থনৈতিক চেঞ্জ হবে। আশা করছি যারা দেখছেন, যেখান থেকে দেখছেন, এই রিলেটেড বিজনেস করতে চাচ্ছেন, যে কোথা থেকে হিট প্রেস মেশিনগুলো পারচেস করবেন, কত টাকা দামে পারচেস করবেন, কী কী আইটেমে এই মেশিনের মধ্যে ফিল করা সম্ভব, বিস্তারিত জানার জন্য আমাদের ফুল ভিডিওগুলো দেখবেন না টেনে, কারণ হচ্ছে আমরা অনেকগুলো ইনফরমেশন ছড়িয়ে ছিটিয়ে দিয়ে থাকি, কারণ হচ্ছে আমরা প্রফেশনাল ইউটিউবার না, কেবল আমরা আমাদের এই জার্নিতে শুরু করেছি স্টার্ট, আর হচ্ছে আমরা এই রেসে প্রথম অংশগ্রহণ করছি, আশা করছি আপনারা বুঝতে পারবেন আমাদের ভাষায় এবং ব্যবহারে। সো বন্ধুরা, যারা যেখান থেকে দেখছেন, দেশ থেকে, দেশের বাইরে থেকে, আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন নিজের বন্ধুদের মাঝে, যাতে করে অনাগত দর্শক যারা আছেন বা যারা ব্যবসার জন্য রাস্তা করছেন, সোর্সিং করছেন যে কী ধরনের ব্যবসা করবেন, তাদের সবার সামনেই আমাদের ভিডিওগুলো ছড়িয়ে ছিটে যায়, কারণ হচ্ছে আপনার ভিডিও শেয়ারের মাধ্যমে যদি একজন মানুষের উপকার হয় আপনার তো কোনো লস নেই, আমারও কোনো লস নেই। আশা করছি আমরা যারা প্রভ্যস্ত আছি অথবা এখনও আমরা চাকরির পিছনে দৌড়াচ্ছি অথবা ছোটোখাটো ইনভেস্টমেন্ট নিয়ে ব্যবসার জন্য দৌড়াচ্ছি, তাদের একটা ভালো একটা মোক্ষম সুযোগ হবে এই ধরনের ভিডিওর মাধ্যমে, কারণ হচ্ছে আমাদের রিভিউ সেশনের পাশাপাশি আমরা একটা ইন্টারভিউ সেশন রান করেছি, বাংলাদেশের সকল উদ্যোক্তা যারা আছেন, সকল ব্যবসায়ী যারা আছেন, সবারই কিছু না কিছু টপিক্স নিয়ে আমরা আলোচনা করি এবং আমরা সবাইকে ইন্সপায়ার করার চেষ্টা করি, যে যারা সাকসেস হয়েছেন আসলে এমনি এমনি সাকসেস হয় নাই, 20 টাকার মালিক এমনি এমনি হয় নাই, কেউ কাউকে 10 টাকাও বর্তমানে প্রেক্ষাপটে দিয়ে থাকে না, আমাদেরকে পরিশ্রম করে কষ্ট করে আমাদেরকে সেই স্থানটা দখল করে নিতে হবে। সো বন্ধুরা, ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের ফুল ভিডিও, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আজকে এতটুকু।